হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা অন্য ব্লগ নিয়ে। আজকে আলিপুরদুয়ারের স্ট্রিট ফুড বিভিন্ন টাইপের জিনিস নিয়ে মানে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি স্নেহা আর আমার সাথে আছে সায়র, আমরা দুজন মিলে আজকে তোমাদেরকে আলিপুরদুয়ার ঘুরে দেখাবো আর তার সাথে কিছু স্ট্রিট ফুড দেখাবো যতটা আজকে পসিবল। আবার অন্যান্য দিন আরও অন্য ভিডিও নিয়ে আসবো, তো সবাই সাথে থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও দেখার জন্য। বিকাল হলে মনটা কেমন যেন খিদে খিদে করতে থাকে, ভাবছি যে কি খাবো। চলে এলাম আলিপুরদুয়ারের পার্ক রোডে, এসে ভাবছি যে আজকে একটুখানি পাপড়ি চাট খাওয়া যাক। এই দোকানটাতেই আমরা বেশিরভাগ পাপড়ি চাট খেয়ে থাকি, বেশ ভালোই বানায় পাপড়ি চাটটা। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছে। শশা আলু মটর সব কিছু দিয়ে চাটনি টাটনি পাপড়ি সব কিছু ভেঙে একসাথে দিয়ে মিক্স করে একটুখানি ভুজিয়া টুজিয়া দিয়ে দারুণ টেস্টি করে টক মিষ্টি পাপড়ি চাট হয় এখানে। কলকাতায় আমরা যেরকম গোটা গোটা পাপড়ির পাপড়ি চাট খেয়ে থাকি, এখানে কিন্তু পাপড়ি চাটটা আলাদা আর খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়। এই যে লোভে একদম জিভ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর হাঁ করে তাকিয়ে আছে যে কখন পাপড়ি চাটটা দেওয়া হবে। উপরে এবার ভুজিয়া টক দই আর চাটনিটা দিয়ে দেবে আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দেবে, আর ধনে পাতা তো মাস্ট, এতেই কিন্তু আসল টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে জিনিসটার। ওই দেখো মুখে হাসি আর ধরে না, হাতে পেয়েছে বলে কথা। আর এখানে কিন্তু ভেলপুরিও পাওয়া যায়, তোমরা কিন্তু আবার কলকাতায় যারা থাকো সেই মুড়ির ভেলপুরি ভেবো না। এই যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ, এই গোল গোলগুলোকে কেটে তারপরে এগুলোকে একটু সসে মিক্স করে তার মধ্যে ভুজিয়া টুজিয়া দিয়ে দেওয়া হয়, দারুণ খেতে হয়। দেখো কি আরামসে ঘুমাচ্ছে, ওরে বাবা ঘুম কাকে বলে। কেমন লাগছে এটা খেতে? আমাদের ওখানকার মতো নাকি আলাদা? অন্যরকম, পাপড়িগুলো ভেঙে এখানে দেয়। আমরা এখন যাচ্ছি হলো যে বড় মাঠ আছে প্যারেড গ্রাউন্ড, সেইখানে সেই দিকে যাচ্ছি। পার্ক রোড থেকে ঢুকেছি, এবার প্যারেড গ্রাউন্ডের দিকে যাচ্ছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব প্যারেড গ্রাউন্ডে, ঠিক পৌঁছে যাব। এই যে এটা হলো প্যারেড গ্রাউন্ড, এই প্যারেড গ্রাউন্ডে আমরা মাঝে মাঝে হাঁটতে আসি আর যত বড় বড় অনুষ্ঠান হয় আলিপুরদুয়ারে সব প্যারেড গ্রাউন্ডেই হয়। চলো তোমাদেরকে ভালো করে একটু ঘুরে দেখিয়ে দিই যতটা সব। আকাশ যখন একদম পরিষ্কার থাকে তখন কিন্তু এই প্যারেড গ্রাউন্ড থেকে একদম খুব সুন্দর পাহাড় দেখা যায়। ওই দেখো ওই দূরে যে জায়গাটা দেখাচ্ছি সেইখানে কিন্তু পরিষ্কার ভুটান পাহাড় দেখা যায়, কিন্তু এখন যেহেতু আকাশ অতটা ক্লিয়ার নেই সেই জন্য পাহাড় দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আমরা মাঝে মাঝেই হাঁটতে আসি, এখানে অনেকেই হাঁটতে আসেন। আর খুব সুন্দর সবুজ একটা বড় মাঠ, চারিপাশে গাছপালা, আর সত্যি দারুণ লাগে। এই একটা জিনিস দেখলে আমার আর সায়র দুজনেরই মুখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে, সেজন্য আমরা দাঁড়িয়ে পড়লাম আখের রস খাবো বলে। এই আখের রসটা সেই মিষ্টি, না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এত মিষ্টি আখের রস হতেও পারে। দাদু আবার লেবু ছাড়া খাবে না আখের রস, তাই আমরাই নিয়ে নিলাম। ওই দেখো আমার বরটা এরকম নিজের অফিসের টিফিন বক্সটা হাতে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছে। অনেকটাই সন্ধে হয়ে এসছে, এখন আমরা আইলা আলিপুর দুয়ারের দিকে যাচ্ছি। ওর পিছনেই হলো ডুয়ার্স কন্যা। এই যে পৌঁছে গেছি, এই দেখো এখানে নতুন আইলা আলিপুর দুয়ার এই জায়গাটা করা হয়েছে ফটো তোলার জন্য, আর পিছনে হলো ডুয়ার্স কন্যা। এখানে সব অফিসিয়াল কাজটাজ হয় আলিপুর দুয়ারের। এখানে আমরা এসে একটুখানি ছবি তুলে দেখিয়ে দিলাম তোমাদের, যারা কখনো আলিপুরদুয়ারে আসোনি তাদের জন্য। আমরা ওই দিক থেকে এসেছিলাম,
এসে পুরো জায়গাটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমরা আলিপুরদুয়ার কোর্টের পাশে মিশেল খেতে চলে এলাম। একটা দাদা খুব ভালো মিশেল বানায়, বাদাম ছোলা মাখা মিশেল এসব বিভিন্ন টাইপের জিনিস তৈরি করে। আর আমরা যখনই দেখি কোথাও বাদাম ছোলা মাখা হচ্ছে বা মিশেল মাখা হচ্ছে, তখনই আমরা সেখান থেকে খেতে থাকি যেখানে একটু ভালো বানায়। এই দাদা যেমন খুবই ভালো বানায়, তার জন্য এখানে খেতে চলে এলাম। দেখো কত রকম কিছু আছে দোকানটার ভিতর। এই দাদার মিশেল মাখার কায়দাটাই আলাদা, জাস্ট দেখে নাও। আলিপুরদুয়ারে কিন্তু অনেক পুরনো পুরনো গাছ আছে। দেখো গাছের মধ্যে কত ফার্ন গাছ, ভাবাই যায় না না, প্রায় 200 বছর পুরনো হবে এই গাছগুলো। এটা কিন্তু দারুণ মেখেছে, খেতেও দারুণ। আমরা আবার মেন রোড ধরে নিজেদের বাড়ির দিকে রওনা হতে থাকলাম। এই দেখো যে পার্ক রোডে তখন বিকালে এসে পাপড়ি চাট খেয়ে গেলাম, সেখান দিয়ে এখন ক্রস করছি। এখানে হাঁটতে হাঁটতে এবার নিজের বাড়ির দিকে এগোচ্ছি। এর আগে ভাবছি যে কোথাও একটা মানে আর একটা কিছু খেলে হয়তো ভালো হতো, সেই কখন থেকে হাঁটছি আর টুকটুক করে কিছু না কিছু খাচ্ছি। তো এবার আমরা ভাবছি একটু মিও আমরে যাওয়া যাক। মিও আমরে, মিও আমরে, মিও আমরে, মিও আমরে, ওই যে দেখা যায় মিও আমরে। চলো মিয়ামারে থেকে কিছু কিনে নেওয়া যাক। কি খাওয়া যায় এটাই তো ভাবি, কি খাই কি খাই এটাই তো ভাবতেছি, কিছুই বুঝতে পারি না। আচ্ছা চিকেন টিক্কা আর চিকেন প্যাটিস এই দুটোই খাওয়া যাক। ওহো ওটা তো চিকেন টিক্কা না, চিকেন টিক্কা পিজা আর চিকেন প্যাটিস এই দুইটাই ঠিক আছে। আর তার সাথে একটা চকো উইজ নিয়ে নি। এই মিয়ামারটা ঠিক উল্টো দিকেই হলো ডুয়ার্স মাউন্টেন। বেশ ভালোই এই হোটেলটার ভালোই নাম আছে আলিপুরদুয়ারে। চলো প্যাকেটটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকের মতো ব্লগটা এইটুকুই থাকলো, আবার পরে একদিন ব্লগ করে তোমাদেরকে আলিপুরদুয়ারের আরও বিভিন্ন স্ট্রিট ফুড আর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। আর আলিপুরদুয়ারের থেকে বিভিন্ন ঘোরার জায়গাগুলোও কিন্তু দেখাবো, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে দিও।